দ্বাদশ শ্রেণীর বাংলা ক্লাসে শিক্ষার্থীরা স্বাগত গতদিন আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে এই গল্পটি শুরু করেছিলাম আমি মানিক বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে গল্পের প্রেক্ষাপট সম্পর্কে কিছু কথা তোমাদের কাছে আমি বলেছিলাম এবং কিছু তথ্য লিখে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলাম আশা করি তোমরা সেই বিষয়গুলো দেখেছো পাঠ্য বই ধরে কিছুটা পড়িয়েওছিলাম আজ আমি পুরো গল্পটাই পড়িয়ে দেব আগে কিছু কথা সামান্য বলে দিতে চাই এবং বহু বিকল্পীয় প্রশ্ন ও সংক্ষিপ্ত উত্তরধর্মী যে প্রশ্ন তা কিভাবে উত্তর করা যায় আমি আগের ক্লাসগুলোতে তোমাদের কাছে বলেছিলাম আবারও মনে করিয়ে দিচ্ছি যে আমি কিছু তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আমি লিখে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি তোমরা শুধু সেই তথ্যগুলো মাথায় রাখবে তবেই দেখবে যে কোনো এমসি বা এসএ এর উত্তর অবলীলায় করতে পারছো আর পাঁচ নম্বরের যে প্রশ্ন সেই প্রশ্ন তোমাদের কাছে আমি লিখে পৌঁছে দিচ্ছি তোমরা সেই প্রশ্নটাকে ভালো করে পড়বে বুঝবে উপলব্ধি করবে এবং পাঠ্যপুস্তক অবলম্বনেই আমি যেভাবে পড়িয়ে দিচ্ছি সেটা মাথায় রেখে বাড়িতে উত্তর তৈরি করবে একটু বেশি শব্দ সংখ্যায় উত্তরটা তৈরি করবে যাতে পরীক্ষার সময় সব কিছু বাদ দিয়েও কম বেশি একশো শব্দ হতে পারে এখন যদি একশো পঞ্চাশ শব্দ তৈরি করো উত্তর তবে পরীক্ষার সময় কিন্তু সেটা কমে যাবেই তাই একটু বেশি শব্দ তৈরি করে রাখবে এবং পরীক্ষার সময় যাতে করে শব্দ সংখ্যাটা কম বেশি একশো হতে পারে তো আমরা আগের দিন যে দেখেছিলাম যে মর্ন্তরের প্রেক্ষাপটে এই গল্প এবং গল্পের কেন্দ্রস্থল হচ্ছে কলকাতা মহানগরী এই কলকাতাতে ফুটপাতে গ্রাম থেকে চলে আসা কৃষক শ্রেণীর মানুষ অন্তজ শ্রেণীর মানুষ তারা ফুটপাতে অনাহারে অভুক্ত অবস্থাতে তারা দিনাতিপাত করছেন এবং মারা যাচ্ছেন মৃত্যুঞ্জয় অফিসে চাকরি করে অঞ্চলে তার বাস কয়েক পা গিয়েই ট্রামে উঠে সে অফিসে চলে যায় কাজটি ফুটপাথের সঙ্গে তার খুব সংযোগ যোগাযোগ নেই কিন্তু এমনই একটি ঘটনা ঘটলো তার জীবনে সে ভালো মন্দ খেয়ে অফিসে বেরিয়েছে কিন্তু সেদিন ফুটপাথে মৃত্যুটা দেখলো এবং সেই মৃত্যু কিন্তু অনাহারে মৃত্যু এই প্রথম সে দেখলো অনাহারে মৃত্যু দেখলো দেখে অফিসে পৌঁছে সে কিন্তু অসুস্থ হয়ে পড়লো কলঘরে গিয়ে যা খাবার খেয়ে এসেছিল সব উগরে দিল এই শুরু হলো গল্পটা আগের দিন আমি দেখিয়েছিলাম তোমাদের এবং তার সমপদস্থ বন্ধু কর্মচারী অফিসের নিখিল তার খুব ভালো বন্ধু কাছের মানুষ নিখিলের সঙ্গে মৃত্যুঞ্জয়ের কথোপকথনের মধ্য দিয়ে নিখিল চরিত্রটিও যেরকম উন্মোচিত হয়েছে আমাদের কাছে মৃত্যুঞ্জয় চরিত্রটিও কিন্তু প্রস্ফুটিত হয়েছে আমাদের পাঠকদের কাছে তো সেই মৃত্যুঞ্জয় আস্তে আস্তে কিভাবে সেই ফুটপাথ মাসিদের যন্ত্রণা গ্লানি অনাহার সে তার জীবন দর্শন দিয়ে সেই প্রাচীন যে ঐতিহ্য পচা ঐতিহ্যের যে কল্পনা তাপস সেই তার সঙ্গে সম্পৃক্ত হয়ে তার একটা অদ্ভুত জীবন দর্শন সে গড়ে ফেলল সে আস্তে আস্তে দেখলাম আমরা মাসের যে মাইনে সে তার সবটাই ত্রাণ তহবিলে দান করার জন্য নিখিলের হাতে তুলে দিল নিখিল বিস্মিত হয়েছে নয়জন জন সদস্য মৃত্যুঞ্জয়ের পরিবারে মাস মাইনে যা পায় সংসার চালাতে গেলে মাসের শেষে ধার করতে হয় সে কিভাবে সব টাকা ত্রাণ কার্যে দান করে দেয় কিন্তু দেখা যায় যে মৃত্যুঞ্জয় তাদের সাহায্য করার জন্য জেদ ধরে এবং তার স্ত্রী এখানে নাম নেই টুনুর মা বলে তাকে দেখানো হয়েছে তিনিও কিন্তু মৃত্যুঞ্জয়ের সঙ্গে একাত্ম হয়ে পড়েন এবং সেই ফুটপাতবাসীদের সম্পর্কে চিন্তাভাবনা করতে থাকেন তার সঙ্গে মৃত্যুঞ্জয়ের সঙ্গে দু তিনবার তিনি গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে দেখেছেন তাদের জীবন যন্ত্রণা কষ্ট এক বেলা করে খাওয়া বন্ধ করে দিয়েছে মৃত্যুঞ্জয় কিন্তু টুনুর মায়ের শরীর স্বাস্থ্য ভালো নয় দুর্বল পনেরো দিন যদি এক বেলা করে খায় তাহলে হয়তো তাকে হারাতে হবে এমন অবস্থাতেও কিন্তু মৃত্যুঞ্জয় তাকে বুঝিয়েছে কিন্তু তিনি শুনতে চাননি এবং সঙ্গত কারণেই দেখা গেল যে একবেলার আহার তারা পরিত্যাগ করেছে ত্রাণ কার্যে অভুক্ত মানুষদের সেবা করার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য এই বিষয়ে নিখিলের সঙ্গে তার একটা দ্বন্দ্ব হয় নিখিল কিন্তু নিজে না খেয়ে অপরকে বাঁচানোর পক্ষে নয় তখন মৃত্যুঞ্জয় সেটিকে পাশবিক স্বার্থপরতা আখ্যায় আখ্যায়িত করে আস্তে আস্তে মৃত্যুঞ্জয়ের মনোজগতের পরিবর্তন ঘটে সে তাদের দুঃখ অভাব দূর করতে পারছে না সে চারবেলা খাচ্ছে ভরপেট চারবেলা খাচ্ছে এটা তার মনের মধ্যে যন্ত্রণা তৈরি করে গ্লানি গ্লানিতে ভরে ওঠে তার হৃদয়ে সে আস্তে আস্তে অফিসে যাওয়া কমিয়ে দেয় শহরের গাছতলায় ডাস্টবিনের ধারে ঘুরে ঘুরে বেড়ায় সেই মানুষদের পাশে থাকে তাদেরই একজন হয়ে ওঠার চেষ্টা করে তারপরে অফিসে যাওয়া সত্যি সত্যি বন্ধ করে দেয় এবং শুধু অফিসে যাওয়া নয় সে বাড়িতেও আর যায় না সে ফুটপাথেই রয়ে যায় মা নিখিলকে বলে যে তার পাশে থাকার জন্য খোঁজখবর এনে দেওয়ার জন্য তিনি শয্যাশায়ী হয়ে পড়েন তিনি যদি সুস্থ থাকতেন তবে তিনিও মৃত্যুঞ্জয়ের সঙ্গে সেই ফুটপাথেই চলে যেতেন এই কথাও তিনি জানান তারপরে দেখা যায় সেই তার শরীর থেকে সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় ন্যাকড়ায় তিনি নিজের লজ্জা নিবারণ করেন এবং ফুটপাথের সেই ধুলি ধূসলিত জায়গায় মৃত্যুঞ্জয়ের স্থান হয় শুধু তাই নয় একগাল দাঁড়িয়ে নিয়ে তাদেরই সেই ফুটপাত ফুটপাথবাসীদেরই একজন বলে তিনি মনে করেন নিজেকে আর শেষে তিনটি বাক্য যে তিনটি বাক্য এই গল্পের ক্লাইম্যাক্স বলে আমরা মনে করতে পারি গ্রাম থেকে এইছি খেতে পাই না আমাদের খেতে দাও এই যে কথা এই কথার মধ্য দিয়ে আমরা এই গল্পে দেখতে পেলাম মৃত্যুঞ্জয় নিজে যেমন তাদের অভাব দূর করতে পারল না এবং নিজেও কিন্তু সে স্বাভাবিক জীবন থেকে দূরে সরে গেল অর্থাৎ কে বাঁচায় কে বাঁচে মৃত্যুঞ্জয়ও কিন্তু সেই ফুটপাতে অনাহার ক্লিষ্ট মানুষদেরই একজন হয়ে ওঠে কাজেই সামান্য কয়েক মাসের মধ্যে এই যে মৃত্যুঞ্জয়ের চরিত্রের যে পরিবর্তন এইটি কিন্তু এই কে বাঁচায় কে বাঁচে গল্পের মূল বিষয় আমি পাঠ্য অংশে চলে যাব অডিওটা তোমরা শোনো এবং প্রশ্নগুলো আমি তোমাদের কাছে এবং তথ্যগুলো আজকে পাঠিয়ে দিচ্ছি এবার আমরা পাঠ্য অংশে চলে আসছি পাঠ্য বইটার দিকে তোমাদের দেখতে হবে পাঠ্য বইয়ের ছবি তুলে আমি তোমাদের আগের ক্লাসে পাঠিয়েছিলাম তোমরা নিশ্চয়ই পেয়েছ দেখবে এবং ষোলো পৃষ্ঠা ষোলো পৃষ্ঠা থেকে আজ আমরা শুরু করব আগের দিন পনেরো পৃষ্ঠা পর্যন্ত পড়িয়েছিলাম ষোলো পৃষ্ঠা থেকে আজ আমরা শুরু করব অর্থাৎ দেখা যাচ্ছে যে মৃত্যুঞ্জয় তার প্রায় সমপদস্থ নিখিলকে পাশে পেয়েছে নিখিল তার সম্পর্কে একটা ধারণা করেছে নিখিল তাকে খুব ভালোবাসে কেন পছন্দ করে সেটাও তোমাদের আগের দিন আমি বলেছিলাম যে মৃত্যুঞ্জয় শুধু নিরীহ শান্ত দরদি ভালো মানুষ বলে নয় সত সরল বলেও নয় যে মানব সভ্যতার সবচেয়ে প্রাচীন ও সবচেয়ে পচা ঐতিহ্য আদর্শবাদের কল্পনা তাপস বলে সেই প্রায় সমপদস্থ নিখিল মৃত্যুঞ্জয়ের পাশে কিন্তু সব সময় রয়েছে এবং আগের দিন আমরা দেখেছিলাম যে মৃত্যুঞ্জয়ের চোখ ছলছল ছল করছে দেখে নিখিল চুপ করে থাকে দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই এই জগতে নিখিলের মনটাও খারাপ হয়ে যায় দেশের সমস্ত দরদ পুঞ্জীভূত করে ঢাললেও এ আগুন নিভবে না ক্ষুধার অন্যের বদলে বরং সমিধে পরিণত হয়ে যাবে অর্থাৎ এই যে অভাব এই যে দুর্ভিক্ষ সেটা তারা কিন্তু দূর করতে পারবে না এবার ষোলো পৃষ্ঠার দিকে দেখো ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে জীবনধারণের অন্নে মানুষের দাবি জন্মাবে কিসে রূঢ় বাস্তব নিয়মকে উল্টে মধুর আধ্যাত্মিক নীতি করা যায় কিন্তু সেটা হয় অনিয়ম এই আধ্যাত্মিক সম কথাটির অর্থ হচ্ছে ধরো ঈশ্বর বিষয়ক ঈশ্বর বিষয়ক তাহলে ভিক্ষা দেওয়ার মতো অস্বাভাবিক পাপ যদি আজও পূর্ণ হয়ে থাকে ভিক্ষা দেওয়া তখনই যায় যখন তার পাশাপাশি সমান স্তরে নেমে আসা যায় রবীন্দ্রনাথ ঠাকুর লোকহিত প্রবন্ধে বলেছিলেন মানুষকে ভালোবাসা মানুষকে দান করা কিন্তু ভালোবাসাহীনভাবে সেটা করলে তাকে প্রকারন্তরে অপমান করাই হয় তো এক্ষেত্রেও দেখা যাচ্ছে চিতার আগুনে যত কোটি মরাই এ পর্যন্ত পুরানো হয়ে থাক পৃথিবীর সমস্ত জ্যান্ত মানুষগুলিকে চিতায় তুলে দিলে আগুন তাদেরও পুড়িয়ে ছাই করে দেবে অর্থাৎ এই যে মন্নন্তর খাদ্যাভাব সবই কিন্তু মানুষের ওপরে প্রভাব ফেলেছে এবং মানব সমাজকে কিন্তু একটা কঠিন সংকটের সামনে দাঁড় করিয়ে দিয়েছে বিক্ষুব্ধ চিত্তে এই সব কথা ভাবতে ভাবতে নিখিল সংবাদপত্রটি তুলে নিল চোখ বুলিয়ে যেতে যেতে নজরে পড়ল ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে এক স্থানে তীক্ষ্ণধার হা হুতাশ করা মন্তব্য করা হয়েছে তোমরা ছোট প্রশ্নের জন্য এই জায়গাটা একটু মনে রাখবে দাগ দিয়ে নেবে গোটা কুড়ি মৃতদেহকে ভালোভাবে সদগতির ব্যবস্থা করে গোটা কুড়ি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে কটি মৃতদেহ গোটা কুড়ি এটা এমসি কিউতে আসতে পারে এ কিউতেও আসতে পারে এটু জেনে রাখবে কদিন পরেই মাইনের তারিখ এলো নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু টাকা পাঠাতে হয় এগুলো তথ্যগুলো আমি তোমাদের বুলেট সাইন দিয়ে লিখে পৌঁছে দিচ্ছি তোমরা তথ্যগুলো শুধু মাথায় রাখবে তাহলে সমস্ত এমসি কিউ এসে কিউ কিন্তু তার উত্তর করতে পারবে মানি অর্ডারের ফর্ম আনিয়ে কলম ধরে সে ভেবে ঠিক করবার চেষ্টা করছে তিনটে সাহায্যই এবার পাঁচ টাকা করে কমিয়ে দেবে কিনা তাহলে নিখিলকে প্রতি মাসে তিন জায়গায় কিছু কিছু করে টাকা পাঠাতে হয় পোস্ট অফিস থেকে ফর্ম তুলে আনতে হয় সেটা ভরে পাঠিয়ে দিতে হয় মানি অর্ডার মানে পোস্ট অফিসের মাধ্যমে টাকা পাঠানোর যে আদেশ পত্র যেটাকে বলা হয় সেইভাবে টাকা পাঠানো যায় এক একসময় সেভাবেই টাকা পাঠানো যেত সেটাই ছিল টাকা পাঠানোর মাধ্যম মৃত্যুঞ্জয় ঘরে এসে বসল সেদিনের পর থেকে মৃত্যুঞ্জয়ের মুখ বিষণ্ন গম্ভীর হয়ে আছে নিখিলের সঙ্গেও বেশি কথা বলেনি একটা কাজ করে দিতে হবে ভাই মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখল টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে দেখো চমৎকার প্রয়োগ করেছেন মানিক বন্দ্যোপাধ্যায় এখানে লেখাটা দুটো কোটেশান দুটো বাক্য আছে যে দুটো বাক্যের বক্তা কিন্তু মৃত্যুঞ্জয় মাঝখানে সেই মৃত্যুঞ্জয়ের কথাটি মৃত্যুঞ্জয়ের উল্লেখ আছে আর শুরুতেও কোট আনকোট মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রাখলো তারপরে কোট আনকোট অর্থাৎ মৃত্যুঞ্জয় একতারা নোট নিখিলের সামনে রেখেই কিন্তু বলল একটা কাজ করে দিতে হবে ভাই আগে কথাটা বলল তারপরে একতারা নোট নিখিলের সামনে রাখলো সিকোয়েন্সটা বোঝানোর চেষ্টা হচ্ছে বলে তার রাখার পরে তারপরে সে বলল। নিখিলকে টাকাটা কোনো রিলিফ ফান্ডে দিয়ে আসতে হবে ত্রাণ কার্যে সে দিতে চায় এবং দিতে চায় শুধু নয় সে সারা মাসের যে মাইনে তার সংসার কিভাবে চলবে সে ভাবনা তার মাথা থেকে কিন্তু চলে গিয়েছে আমি কেন আমি পারব না নিখিল ধীরে ধীরে টাকাটা গুনল সমস্ত মাইনেটা হ্যাঁ বাড়িতে তো নজন লোক তাহলে মৃত্যুঞ্জয়ের বাড়িতে নজন লোক এটা মাথায় রাখতে হবে মাইনের টাকায় মাস চলে না প্রতি মাসে ধার করছিস তা হোক আমায় কিছু একটা করতে হবে ভাই এই কিছু একটা করতে হবে হবে নাই কিন্তু মৃত্যুঞ্জয় মেতে ওঠে এইখানেই মৃত্যুঞ্জয়ের চরিত্রের কিন্তু পরিবর্তন হতে শুরু করে এবং আবেগ তাড়িত হয় এবং মৃত্যুঞ্জয় চরিত্রকে কিন্তু এখান থেকেই বিভিন্ন ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে পরিণতির দিকে এগিয়ে যেতে আমরা দেখি রাতে ঘুম হয় না খেতে বসলে খেতে পারি না একবেলা খাওয়া ছেড়ে দিয়েছি আমার আর টুনুর মার একবেলার ভাত বিলিয়ে দিই নিখিল এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জ্বর হলে যেমন দেখায় মৃত্যুঞ্জয়ের গোলগাল মুখখানা তেমনি থমথম করছে ভেতরে সে পুড়ছে সন্দেহ নেই টুনুর মার যা স্বাস্থ্য একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিক টিকতে পারবে মন্তব্য এই মন্তব্যটা করেছে কে এই মন্তব্যটা করেছে নিখিল মন্তব্য শুনে অর্থাৎ নিখিলের করা এই মন্তব্য শুনে টুনুরমার স্বাস্থ্য এবং তার একবেলা খেয়ে দিন পনেরো কুড়ি টিকতে পারার ব্যাপারটা শুনে মন্তব্যটা শুনে নিখিলের মৃত্যুঞ্জয় ঝাঁঝিয়ে উঠল আমি কী করবো কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনিও খাবেন না এই অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না খেয়ে এই জায়গাটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রশ্নের উত্তর করার জন্য নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না যে অল্প পাওয়া যাচ্ছে সে তো যে অন্ন পাওয়া যাচ্ছে সে তো পেটে যাবেই কারো না কারো ঠিকই তো যে সামান্য অন্ন পাওয়া যাচ্ছে চাল পাওয়া যাচ্ছে সেটা তো কারো না কারো পেটে যাবেই যে রিলিফ চলছে তা শুধু একজনের বদলে আরেকজনকে খাওয়ানো এতে শুধু আড়ালে যারা মরছে তাদের মরতে দিয়ে চোখের সামনে যারা মরছে তাদের কয়েকজনকে বাঁচানোর চেষ্টা করার সান্ত্বনা খুব বাস্তবচিত কথা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে নিখিল এই মন্তব্যটি খুব হিসেব নিকেশ করেই করেছে কিন্তু এসব কোনো কথাই সে বলতে পারল না গলায় আটকে গেল সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই কাজেই সে যেটা ভাবছিল হিসেব নিকেশ করে সে কিন্তু বলতে পারলো না গলায় তার আটকে গেল সে শুধু বলল ভুরি ভোজনটা অন্যায় ভুরি ভোজন বলতে বেশ ভালো মন্দ খাওয়া আর কি সেই ভুরি ভোজনটা অন্যায় কিন্তু না খেয়ে মরাটা উচিত নয় ভাই আমি কেটে ছেঁটে যতদূর সম্ভব খাওয়া কমিয়ে দিয়েছি বেঁচে থাকতে যতটুকু দরকার খাই এবং দেশের সমস্ত লোক মরে গেলেও যদি সেইটুকু সংগ্রহ করার ক্ষমতা আমার থাকে কাউকে না দিয়ে নিজেই আমি তা খাব খুব বাস্তববাদী চিন্তাভাবনা থেকে নিখিল কিন্তু এই মন্তব্যটি করেছে নিখিল চরিত্র লেখার ক্ষেত্রে এই মন্তব্যটি কিন্তু মাথায় রাখতে হবে এবং লিখতে হবে নীতি ধর্মের দিক থেকে বলছি না নীতি ধর্ম বলতে ন্যায় নীতি মূল্যবোধ ইত্যাদির কথা বলা হচ্ছে নীতি ধর্মের দিক থেকে বলছি না সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে সমাজ ধর্ম বলতে কিন্তু সমাজনীতির কথা বলা হচ্ছে অর্থাৎ ন্যায় নীতি বোধের কথা আর সমাজনীতির কথা বিচার করলে জনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ ওটা পাশবিক স্বার্থপরতা তাহলে আমি আজকে শুরুতেই তোমাদের কাছে বলার সময় বলেছিলাম এই ঘটনাটির উল্লেখ করেছিলাম ওটা পাশবিক স্বার্থপরতা এই কথাটি তাহলে বলেছে কে মৃত্যুঞ্জয় কিন্তু যারা না খেয়ে মরছে তাদের যদি এই স্বার্থপরতা থাকতো এক কাপ অখাদ্য গ্রুয়েল এই গ্রুয়েল কথাটা মনে রাখতে হবে গ্রুয়েল আর অন্য কিছু নয় জলে সেদ্ধ করা কোনো তরল খাদ্য এটাকে ফ্যানও বলা যেতে পারে ভাতের মার ইত্যাদিকে বলা যেতে পারে সেই জন্য বলা হচ্ছে এক কাপ অখাদ্য গ্রুয়েল দেওয়ার বদলে তাদের যদি স্বার্থপর করে তোলা হতো অন্ন থাকতে বাংলায় না খেয়ে কেউ মরত না তা সে অন্য হাজার মাইল দূরেই থাক আর একত্রিশটা তালা লাগানো গুদামেই থাক অর্থাৎ দূরত্বটা কোনো বিষয় নয় কিংবা নিরাপদে থাকা কোনো গুদামজাত খাদ্যের যে ভাণ্ডার সেটাও কোনো এখানে বিষয় হয়ে দাঁড়াত না তুই পাগল নিখিল বদ্ধ পাগল বলে মৃত্যুঞ্জয় উঠে গেল অর্থাৎ এখানেই কিন্তু নিখিলের ভাবনা চিন্তার সঙ্গে মৃত্যুঞ্জয়ের ভাবনা চিন্তার কিন্তু তফাত হতে শুরু করলো কারণ মৃত্যুঞ্জয় কিন্তু অন্য ভাবনায় ভাবিত হয়ে সে কিন্তু এগোতে শুরু করেছে অন্য পথে তারপর দিন দিন কেমন যেন হয়ে যেতে থাকলো মৃত্যুঞ্জয় দেরি করে আপিসে যায় আসে কাজে ভুল করে চুপ করে বসে ভাবে এক সময় বেরিয়ে যায় বাড়িতে তাকে পাওয়া যায় না শহরের আদি অন্তহীন ফুটপাথ ধরে সে ঘুরে ঘুরে বেড়ায় ডাস্টবিনের ধারে গাছের নিচে খোলা ফুটপাথে যারা পড়ে থাকে অনেক রাত্রে দোকান বন্ধ হলে যারা হামাগুড়ি দিয়ে সামনের রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে রোয়াক বলতে খোলা বারান্দা কলকাতা শহরে এটাকে রক বলে সবাই বলে সেই রোয়াকে উঠে একটু ভালো আশ্রয় খোঁজে ভোর চারটে থেকে যারা লাইন দিয়ে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুঞ্জয় তাদের লক্ষ্য করে পাড়ায় পাড়ায় লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে এই লঙ্গরখানা হচ্ছে সরকার পরিচালিত বিনামূল্যে খাদ্য সরবরাহের যে বন্দোবস্ত করা হয় সেটাকে এই বলা হয় সেই লঙ্গরখানা খুঁজে বার করে অন্য প্রার্থীর ভিড় দেখে প্রথম প্রথম সে এই সব নরনারীর যতজনের সঙ্গে সম্ভব আলাপ করত। এখন সেটা বন্ধ করে দিয়েছে সকলে এক কথাই বলে ভাষা ও বলার ভঙ্গি পর্যন্ত তাদের এক ধাঁচের এক ধাঁচের মানে একই রকমের নেশায় আচ্ছন্ন অর্ধচেতন মানুষের প্যান মতো ঝিমানো সুরে সেই এক ভাগ্যের কথা দুঃখের কাহিনী কারো বুকে নালিশ নেই কারো মনে প্রতিবাদ নেই কোথা থেকে কিভাবে কেমন করে সব ওলট হয়ে গেল তারা জানেনি বোঝেনি কিন্তু মেনে নিয়েছে এই মেনে নেওয়া অর্থাৎ তাদের সেই প্রতিবাদ করার শক্তি তারা হারিয়েছে প্রতিবাদী সত্তাটাকে তারা বিসর্জন দিয়েছে এবং মেনে নিতে 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 আজকে তারা নিস্তেজ এবং জীবিত মৃত অবস্থাতে পরিণত হয়েছে মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় টুনুর মা বিছানা নিয়েছে বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলে বুড়ো সকলকে তাগিদ দিয়ে দিয়ে স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয় স্বামীর প্রতি তার ভালোবাসা কিন্তু অটুট সে যদি হাঁটাচলা করতে পারতো তবে সে স্বামীর সঙ্গেই বোধ হয় ঘুরে ঘুরে বেড়াতো গিয়েওছে আগে দু তিনবার তো সেই স্বামীর খোঁজে বারবার বাইরে পাঠিয়ে দেয় কিন্তু এই বিরাট শহরের কোথায় আগন্তুক মানুষের কোন জঞ্জালের মধ্যে তাকে তারা খুঁজে বার করবে কিছুক্ষণ বাইরে কাটিয়ে তারা ফিরে আসে টুনুর মাকে মিথ্যা করে বলে যে মৃত্যুঞ্জয় আসছে খানিক পরেই আসছে খবর দিয়ে বাড়ির সকলে কেউ গম্ভীর কেউ কাঁদো কাঁদো মুখ করে বসে থাকে ছেলে মেয়েগুলি অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে এখানে একটা জিনিস লক্ষ্য করার বিষয় টুনুরমা বলা হচ্ছে কিন্তু মৃত্যুঞ্জয়ের স্ত্রী তাকেই টুনুরমা বলে এখানে এই গল্পে বলা হচ্ছে তার নাম আমরা জানতে পারিনি এবং মৃত্যুঞ্জয় মৃত্যুঞ্জয়ের কিন্তু ছেলে মেয়ে আছে এটা কিন্তু বুঝতে পারছি টুনু একজনের নামেই কিন্তু তার মাকে চিহ্নিত করা হচ্ছে তার স্ত্রীকে কিন্তু তাদের ছেলে মেয়ে আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে তো টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে যেন একটু নজর রাখে মৃত্যুঞ্জয়ের দিকে একটু যেন সে সঙ্গে সঙ্গে থাকে তার নিখিল বলে আপনি যদি সুস্থ হয়ে উঠে ঘরের দিকে তাকান তাহলে যতক্ষণ পারি সঙ্গে থাকবো নইলে নয় অর্থাৎ এখানে একটা মানসিকভাবে তাকে জোর দেওয়ার কারণে গৃহকর্মে আবার নিযুক্ত করার যাতে চেষ্টা করার জন্য চেষ্টা করেছে নিখিল বাস্তব বুদ্ধি প্রয়োগ করে যে আপনি যদি বাড়ির কাজ করেন তাহলে আমি এই কাজ করব এরকম একটা জায়গায় তৈরি করেছে টুনুর মা বলে উঠতে পারলে আমি তোর সঙ্গে ঘুরতাম ঠাকুরপো তাহলে টুনুর মা কিন্তু নিখিলকে ঠাকুরপো বলে সম্বোধন করছে এটা কিন্তু মনে রাখার বিষয় ঘুরতেন নিশ্চয় ওর সঙ্গে থেকে থেকে আমিও অনেকটা ওঁর মতো হয়ে গেছি ওর বলতে মৃত্যুঞ্জয়ের কথা বলা হচ্ছে বুঝতেই পারছ উনি পাগল হয়ে যাচ্ছেন আমারও মনে হচ্ছে যেন পাগল হয়ে যাব ছেলে মেয়েগুলির জন্য সত্যি আমার ভাবনা হয় না কেবলই মনে পড়ে ফুটপাথের ওই লোকগুলির কথা আমাকে দু তিন দিন সঙ্গে নিয়ে গিয়েছিলেন অনেকক্ষণ চুপ করে থেকে টুনুর মা আবার বলে আচ্ছা কিছুই কি করা যায় না এই ভাবনাতেই ওর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কেমন একটা ধারণা জন্মেছে যথা সর্বস্ব দান করলেও কিছুই ভালো করতে পারবেন না দারুণ একটা হতাশা জেগেছে ওর মনে একেবারে মুশরে যাচ্ছেন দিনকে দিন নিখিল শোনে আর তার মুখ কালি হয়ে যায় মৃত্যুঞ্জয় আপিসে যায় না নিখিল চেষ্টা করে তার ছুটির ব্যবস্থা করিয়ে দিয়েছে আপিসের ছুটির পর সে মৃত্যুঞ্জয়ের কাছে যায় অর্থাৎ নিখিল কিন্তু হাল ছাড়েনি দিনের পর দিন অফিসে না গেলে যা হয় সেখান থেকে কিন্তু চেষ্টা চরিত্র করে নিখিলি ছুটির ব্যবস্থা করে দিয়েছে মৃত্যুঞ্জয়ের মৃত্যুঞ্জয়ের ঘোরাফেরার স্থানগুলি এখন অনেকটা নির্দিষ্ট হয়ে গেছে ঘন্টার পর ঘন্টা সেও মৃত্যুঞ্জয়ের সঙ্গে কাটিয়ে দেয় ঘুরিয়ে ফিরিয়ে নানাভাবে তাকে উল্টো কথা শোনায় সে মানসিকভাবে তাকে চেষ্টা করছে সতেজ রাখার বুঝিয়ে যদি আবার মূল স্রোতে ফিরিয়ে আনা যায় নিজের আগেকার যুক্তিতর্কগুলি নিজেই খণ্ড খণ্ড করে দেয় মৃত্যুঞ্জয় শোনে কিন্তু তার চোখ দেখেই টের পাওয়া যায় যে কথার মানে সে আর বুঝতে পারছে না অর্থাৎ ফেস ইজ দ্য ইন্ডেক্স অফ মাইন্ড অ্যান্ড আইস অ্যাট দ্য মিরার অফ মাইন্ড চোখের মধ্যে ফুটে উঠেছে মৃত্যুঞ্জয় কিন্তু স্বাভাবিক জগৎ থেকে অনেক দূরে সরে গেছে তার অভিজ্ঞতার কাছে কথার মারপ্যাচ অর্থহীন হয়ে গেছে ক্রমে ক্রমে নিখিলকে হাল ছেড়ে দিতে হয় তারপর মৃত্যুঞ্জয়ের গা থেকে ধুলি মলিন সিল্কের জামা অদৃশ্য হয়ে যায় পরনের ধুতির বদলে আসে ছেঁড়া ন্যাকড়া গায়ে তার মাটি জমা হয়ে দৃশ্যমান হয়ে ওঠে দাড়িতে মুখ ঢেকে যায় ছোট একটি মহাঘাতে আরও জনের সঙ্গে সে পড়ে থাকে ফুটপাথে আর কাড়াকাড়ি মারামারি করে লঙরখানার খিচুড়ি খায় অর্থাৎ মৃত্যুঞ্জয় যেমন তাদেরকে তাদের পাশে দাঁড়িয়ে অভাব দূর করতে পারেনি তাদের মুখে অন্ন যোগান দিতে পারেনি সেটা না পেরে মৃত্যুঞ্জয় নিজেই কিন্তু সেই ফুটপাথে তাদের সঙ্গে থেকে তাদেরই মতো অনাহার ক্লিষ্ট হয়ে উঠল এটাই কিন্তু গল্পের পরিণতি সে বলে কি বলে গা থেকে এইছি খেতে পাইনে বাবা আমায় খেতে দাও অর্থাৎ সেই অফিসের চাকুরে কিন্তু আজকে ফুটপাথে অনাহার অনাহারক্লিষ্ট মানুষে রূপান্তরিত হয়ে গেছে কে বাঁচায় কে বাঁচে এই নামটি কিন্তু সেই কারণেই যথার্থ হয়েছে বলে মনে হয় তাহলে তোমরা এই গল্পটি বারবার করে পড়বে দেখবে আমি এর সঙ্গে কিছু কিছু শব্দের অর্থ যেটা বললাম লিখে পাঠিয়ে দিচ্ছি আর প্রশ্ন তোমরা যে কোনো কোয়েশ্চেন ব্যাংক বা যে কোনো জায়গা থেকে এমসিকিউ কিউ এসে কিউগুলো দেখবে আমি যে তথ্যগুলো লিখে পাঠালাম তার দ্বারাই সেগুলো তোমরা করে ফেলতে পারবে বলে আমার বিশ্বাস আর পাঁচ নম্বরের প্রশ্ন আমি কিছু দিয়ে দিচ্ছি সেগুলো তোমরা পাঠ্য বইটাকে সামনে রেখেই তৈরি করবে পাঠ্য বইয়ের মধ্যেই সমস্ত তথ্য আছে তোমাদের মতো করে তোমরা সেটা তৈরি করে নেবে তাহলে কে বাঁচায় কে বাঁচে গল্পটির ক্লাস আজকেই শেষ হল পরের ক্লাসে অন্য জিনিস শুরু করা যাবে ধন্যবাদ